কিছু মানুষ জীবনে না আসলে ছবি নাটক এসব যে বাস্তব জীবনের গল্প থেকে নেয়া জানতেই পারতাম না। ভুল 100 বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায়। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনে ফুল হয়ে, কারো জীবনে কাটা হয়ে। মন খারাপের সান্ত্বনা দেওয়ার মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশি হয়। জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। সবসময় মনে রেখো, রাগ করে যে চলে যায় সে ফিরে আসতে পারে, কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না। হাজার আনন্দও মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। যার ঘাম ঝরানো টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই, তিনি হলেন বাবা। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। গুরুত্ব বোঝাতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয়। ছেলেরা মেয়েদের পেছনে ঘোরে, কিন্তু মেয়েরা ঘোরে না কেন? সাধারণত মেয়েরা ছেলেদের পেছনে ঘোরে না, কারণ রব মেয়েদের সহ্যা শক্তি অনেক দিয়েছেন। কথায় আছে, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, তাই মেয়েদের মনে ছেলেদের পছন্দ হলেও তারা এড়িয়ে যায়। মার সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন, আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন। মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য। মানুষ বাঁচে নিঃশ্বাসে, ভালোবাসা বাঁচে বিশ্বাসে। নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না। সময়ের হাত থাকে না, কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে। বিজি লাইফই সুন্দর, আজাইরে জিনিস মাথায় এসে ঘুরপাক খায় না, ওভার থিঙ্কিং করার সময় হয়ে ওঠে না, লাইফে নাই এমন মানুষের কথা ভেবে মন খারাপ করার সময় হয়ে ওঠে না। ইচ্ছা থাকলে উপায় বের করা যায়, আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায়। জীবনের পথে বেশিরভাগ মানুষই দর্শক, খুব কম মানুষই পাবেন যারা পথ প্রদর্শক। যে পৃথিবী তোমার এত প্রিয়, সে পৃথিবী থেকেই তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে, যেদিন তুমি বার্ধক্যে উপনীত হবে। কারণ এই পৃথিবী শুধু তোমার যৌবন ও ক্ষমতাকে মূল্যায়ন করে। মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলি যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশিই হয়। জীবনযাত্রায় তোতা পাখি হয়েও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না, ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে। কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগে, আবার হঠাৎ করেই কাঁদে, আবার হঠাৎ করেই সব ভুলে যায়। একটি লক্ষণই বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে কিনা। যদি দেখেন আপনি ভুল করলেও সে আপনাকে বাধা দিচ্ছে না, আপনাকে বারণ করছে না, তাহলে সাবধান হন, কারণ এই একটি কাজ কেউ মন থেকে ভালো না বাসলে কখনো করে না। মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ভদ্র হয়। 3 ধরনের বন্ধু বেছে নাও। 1, যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে। 2, যার উপস্থিতি আপনাকে রবের কথা স্মরণ করিয়ে দেয়। 3, যার কাজকর্ম আপনাকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়। কাউকে জোর করে ধরে রাখতে নেই, জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয়। যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে দিয়ে আসা উচিত, যে থাকা সে এমনিতেই থাকবে, জোর করে ধরে রাখতে হবে না। আর যে থাকার না তাকে জোর করে ধরে রাখলেও সে একদিন চলে যাবে। মানুষের ধর্ম এটাই, মূলত মানুষ ধরে রাখার বিষয় না, মানুষকে মুক্ত করে রাখতে হয়। যে মানুষটাকে আপনার জোর করে ধরে রাখতে হয় সে মানুষটা আপনার জন্য নয়, কারণ যে আপনার তাকে কখনো আপনার জোর করে ধরে রাখতে হবে না। মানুষটাকে আপনি ছেড়ে দিলেও সে আপনারই থেকে যাবে, আর যাকে ধরে বেঁধে রাখতে হয় সে মানুষটা আপনার জন্য ভুল মানুষ। মানুষকে চলে যাওয়ার সুযোগ করে দিন, সুযোগ পেয়ে যদি সে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল, আর যে 1000টা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি, বরং সবসময় আপনার সাথেই থাকতে এসেছে, তাকে রেখে দিন। সোশ্যাল ডিস্টেন্স তার কাছ থেকে শিখুন, যারা নিজেদের কাজ হয়ে গেলেই আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখে। অনেক চেনা মানুষ অচেনা রূপ দেখলাম, খারাপ সময় একদিন ঠিকই শেষ হবে, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন। অন্যের জন্য নয়, প্রয়োজনে নিজের জন্য নিজেকে পরিবর্তন করুন। একটা বিশ্বস্ত কাঁধে পেলে জীবন সহজ হয়ে যায়। মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মিলালেও কথার সাথে কাজের মিল অল্প কিছু মানুষেরই থাকে। কথায় আছে, সবাই সব পারে না, হয়তো এটাই তার বড় দৃষ্টান্ত। যার মনে মায়া বেশি সে কি কঠিন হতে আদৌ পারে? যেমন অযত্নে রাখা প্রতিটি বস্তু সহজেই নষ্ট হয়ে যায়, তেমনি অযত্নে রাখা অনুভূতিও সহজেই হারিয়ে যায়।
সব সম্পর্কেই একজন ভালো থাকে আর একজন কষ্টে থাকে। মানুষ কিন্তু অন্যের জন্যই নিজেকে পরিবর্তন করে ফেলে, নিজের জন্য নয়। যদি নিজের জন্য নিজেকে পরিবর্তন করা উচিত। অস্থায়ী মানুষ সর্বদাই স্থায়ীভাবে স্মৃতির পাতা জুড়ে থাকে। শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে বিশ্বাস ও যত্ন লাগে। বয়সে বড় মেয়ে বিয়ে করলে কি হয়, মেয়ে বয়সে বড় হোক বা ছোট হোক, এটা কোনো ব্যাপার না। আপনি মানিয়ে নিলে অবশ্যই সুখী হওয়া যায়। যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছু সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না, সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছেই তুমি গুরুত্বহীন হয়ে যাবা। তুমি যদি সঠিক হও তাহলে তোমার রাগ করার কোনো কারণ নেই, আর তুমি যদি ভুল হও তাহলে তোমার রাগ করার কোনো অধিকার নেই। শুধু ছেলের কারিগরি টাকা দেখে মেয়েকে বিয়ে দিয়েন না হেসে হেসে, কারণ অনেক অবৈধ ইনকামের স্বামীর সাথে স্ত্রীরাও যাচ্ছে ফেসে। কিছু মানুষকে দেখে খুব সুন্দর ও পরিপাটি মনে হলেও বাস্তবে কিন্তু তা নয়, কারণ কিছু খাবার স্বাস্থ্যসম্মত হলেও রুচিসম্মত নয়। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। এক সমুদ্র ভালোবাসার পরও যার অন্যের প্রতি ঝোঁক, সে অন্তত আমার না হোক, জীবনে ওঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দিবে। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে করা অহংকার বোধ। যে ব্যক্তি আপনাকে অনেক বেশি ভালোবাসতে পারে সেই ব্যক্তি আপনাকে অবিশ্বাস্যভাবে ঘৃণাও করতে পারে, কারণ একটি সুন্দর আয়না বিপজ্জনক অস্ত্র হতে পারে যখন এটি ভেঙে যায়। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনোই সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। নতুন বছর নিয়ে এত মাতামাতি করার কিছু নেই, শুধু ক্যালেন্ডারটাই বদলাবে। আপনার কপাল, ভাগ্য, সমস্যা সব আগের মতোই থাকবে, যদি না কঠোর পরিশ্রম করেন। তার কাছ থেকে বেশি আশা কখনোই করো না যদি না সে তোমায় পছন্দ করে। অতিরিক্ত দাম দিলে তেলাপোকাও নিজেকে প্রজাপতি ভাবে। একজন মা দশজন ছেলেমেয়েকে লালন পালন করতে পারে, কিন্তু দশজন ছেলেমেয়ে একজন মায়ের লালন পালন করতে পারে না। আপনি কি জানেন, মানুষ সত্যি কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে, মিথ্যা বলার সময় হাতগুলি লক্ষণীয়ভাবে স্থির থাকে। জীবন পথে চলতে গিয়ে পেছন ফিরে দেখি, হয়নি অনেক স্বপ্ন পূরণ, রয়ে গেছে বাকি। ছেলেবেলার স্লেট পেন্সিল সহজ সরল কত, ভুল করলেও শুধরে নিতাম নিজের ইচ্ছে মতো। বড় হয়ে আজকে ভাবি বড় হয়েছি কেন, ছেলেবেলাটা স্মৃতির পাতায় যত্নে থাকে যেন। নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে জাগিয়ে তোলে। আপনার শাশুড়ির দেওয়া বকাগুলোর মাঝে ভালোবাসা খুঁজে নিন, ওনার সাথে গল্প করুন, ওনাকে মায়ের মতো নয় মা ভাবুন, দেখবেন সুখী হবেন। মনে রাখবেন, ওনার জন্যে আপনার জীবনসঙ্গীকে পেয়েছেন।